আমাদের এই শিপগুলো যেগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে ডরপার ব্রিড। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি, আমরা যে কারণে আনছি, ভেড়াটা 80-90 কেজি হয়, তার মানে এটা মিড ব্রিডের ভেড়া, মানে এটার প্রচুর পরিমাণে মাংস হয়, এটার ব্রিডটাই মাংসের জন্য, এই জন্য আমরা এই ব্রিডটাকে চুজ করা হয়েছে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার সাতগড়িয়া গ্রামে। এই গ্রামে একটা অত্যাধুনিক ডেইরি খামার গড়ে উঠেছে, যার নাম ডাস ডেইরি ফার্ম। তা আমরা এখানে এসেছি, আমরা এখানে তাদের কিছু 100% ফিজিয়ান গাভি দেখব, পাশাপাশি আমরা এখানে তারা অস্ট্রেলিয়া থেকে কিছু নতুন ছাগল নিয়ে এসেছে সেটা দেখব। আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ভেড়া, তা আসলে ওনারা বলছে ভেড়া, আমার কিন্তু সন্দেহ এটা ভেড়া নাকি অন্য কিছু। আমরা যে দুম্বা দেখিয়েছিলাম, যে দুম্বার যখন পিছনে লেজারগুলোটা অনেক মাংসল থাকে, ঝোলা থাকে, এইখানে যে আমরা যে প্রাণীটা দেখতে পাচ্ছি ঠিক দুম্বার মতো, পিছনে বেশ ঝোলা এবং মাংসল, এবং দেখতে নর্মাল ভেড়া থেকে অনেক আকর্ষণীয়। তো আমার মনে হয় যে এই যে ভেড়াটা, এই ভেড়াটা যদি আমাদের দেশে গ্রামেগঞ্জে ছড়ায় যায়, বা আমাদের দেশে যদি যে বাণিজ্যিক খামারগুলো আছে তারা যদি এই ধরনের ভেড়া পালন করে, আমরা আসলে ভেড়ার মাংস গায়ে অনেক বেশি পছন্দ থাকে বলে একটু নাক কুচকাই খাওয়ার ব্যাপারে। এবং সবাই জানি যে ভেড়ার মাংস কিন্তু খুব সুস্বাদু, শরীরের জন্য ভালো ছাগলের তুলনায়, কিন্তু এই ভেড়াটা যদি আপনারা কেউ দেখেন তাহলে নাক কুচকানো থাকবে না, মনে করবে একটু কোলে করে আদর করি, এবং এর মাংসটা সবার কিন্তু খেতে একটু মানে আগ্রহটা বাড়বে। তো বন্ধুরা, আপনারা এই ভেড়াগুলো দেখুন, এবং এর যে কী তথ্যপাত্রগুলো আমাদের ভাই বলছেন তার মুখে শুনুন। আমাদের এই শিপগুলো যেগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে ডরপার ব্রিড। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি, অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, 100% ডরপার। আমরা এগুলো ব্রিডিং পারপাজে রাখছি। এখন আমরা কিছু মেল আর ফিমেল আছে, ফিমেলের সংখ্যা কম, কিন্তু আনার পরে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, 100% ডরপার। আমরা এগুলো ব্রিডিং পারপাজে রাখছি। এখন আমরা কিছু মেল আর ফিমেল আছে, ফিমেলের সংখ্যা কম, কিন্তু আনার পরে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে। আমরা নিয়ে আসছিলাম 160টার মতো, এখন 300-এর উপরে, এখন 300-এর উপরে আমাদের বিভিন্ন শেডে জায়গায় 300-এর উপরে এই ডরপার আছে। এগুলো নর্মালি অ্যারাউন্ড 80 কেজির মতো হয় মাংসের জন্য আমরা নিয়ে আসছি। তো আমাদের টার্গেট আর কি, আমাদের স্লটার হাউস করার আগে আমরা 3000 পর্যন্ত এই ডরপার শিপ করবো আর কি। হ্যাঁ, তো এই ভেড়াগুলো যদি 3000 মতো থাকে, আমাদের ছাগলের টার্গেট একেই, তারপরে আর কি আমরা স্লটার হাউসের জন্য আর কি আমরা স্লটার হাউস স্টার্ট করতে পারবো আর কি, যদি আমাদের এই পরিমাণে ভেড়া এবং ছাগল থাকে আর কি। তো এগুলো দেখেন খুবই ডিউরেবল এবং খুবই সুন্দর, এবং কোনো এই আমাদের আবহাওয়ার কারণে কোনো সমস্যা হয় না, আমরা এগুলোকে স্পেশালভাবে টেক কেয়ার করি। আপনি দেখবেন এই যে দেখেন কী সুন্দর উল। আমরা অবশ্যই উলগুলো গরমের সময় মাঝে মধ্যে এইটাকে ট্রিমার দিয়ে, হ্যাঁ, এটাকে ছোট করে ফেলি, বা আমরা এটাকে আপনার একদম পুরো ছেঁচে ফেলি আর কি। হ্যাঁ, ওই দেখেন ভেড়াগুলো খুব এনজয় করতেছে এবং ভালোভাবে গ্রোথ হচ্ছে আর কি।
আমরা তো আমাদের রেশন আছে, স্পেশাল রেশন আছে ভেড়াগুলোর জন্য। আমরা রেশনটা ডিসক্লোজ করতে পারি না, কারণ আমাদের রিজন। তবে আমরা এটাকে আমরা ভুট্টা ঘাসও খাওয়াই, সাইলেজও খাওয়াই, অ্যাট দ্য সেম টাইম আমরা কনসেন্ট্রেট ফিডও খাওয়াই, এবং এগুলো রেগুলারলি ব্রিডিং। এগুলো যদি ফার্টিলের কথা চিন্তা করি, ফার্টিলিটির কথা চিন্তা করি, আমরা এগুলো রেগুলার বাচ্চা, যেগুলো বছরে দুইটা করে বাচ্চা পাই অ্যাটলিস্ট। আমরা লোম কেটে দিই, বললাম আমরা লোম কেটে দিই, মাঝে মধ্যে ট্রিমও করে দিই, আর মাঝে মধ্যে এগুলো ঘষাঘষি করে এমনি নিজেরাই ফেলে দেয় আর কি। লোম আমরা এখন ওই পরিমাণে লোম হয় না, যেহেতু আমাদের এত বেশি সংখ্যক ভেড়া নাই এখানে। তারপরে আমাদের কিছু লোক আছে, তারা আমরা বস্তায় ভরে রাখি, তারা এসে আমরা ওই এনজিও আছে, এনজিওদেরকে আমরা চ্যারিটি হিসেবে দান করে দিই আর কি। ভেড়া ছাগলের একই সমস্যা, আমরা পিপিআর ভ্যাকসিন দিয়ে থাকি, পিপিআর একটা মেজর সমস্যা, কিন্তু আমাদের এখানে পিপিআর ওরকম সমস্যা হয় না। আর কোলেস্টেরিয়াম ডিজিজ যেগুলো, আমরা 5-in-1 যে আমরা একটা ভ্যাকসিন নিয়ে আসি অস্ট্রেলিয়ার থেকে, আমরা ওই ভ্যাকসিনটা দিই, আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। না, আমরা তো বহির্বিশ্বে মাংসের চাহিদা আছে, মাংস তো সবাই খায়, আমাদের দেশে মাংসের চাহিদা আছে। এখন পার্টিকুলার ভেড়ার কোনো চাহিদা আছে কি না এটা তো বলা মুশকিল। আমরা যে কারণে আনছি, ভেড়াটা 80-90 কেজি হয়, তার মানে এটা মিড ব্রিডের ভেড়া, মানে এটার প্রচুর পরিমাণে মাংস হয়, এটার ব্রিডটাই মাংসের জন্য, এই জন্য আমরা এই ব্রিডটাকে চুজ করা হয়েছে। আমাদের আগে সরকারি একটি প্রতিষ্ঠান নিয়ে আসছিলেন 64টা, মাত্র 2টা বাঁচাইতে পারছেন, কিন্তু আমরা যতগুলো আনছি আমাদের আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই, বরং আমাদের বাসের নিয়ে এখন 300 মতো চলে আসছে আর কি, 300 মতো ভেড়া আছে। আমরা এটাকে প্রপারলি ফিড করি, প্রপারলি টেক কেয়ার করি, আপনারা আমাদের শেডগুলো দেখতেছেন, হ্যাঁ,
আমাদের লোকগুলো দেখতেছেন কীভাবে টেক কেয়ার করে। আমাদের দেখেন ওই পাশে আবার নতুন করে শেড করা আছে, আমরা পরবর্তীতে যখন সংখ্যা বেড়ে যায় তখন আমরা ওইদিকে ট্রান্সফার করে দেবো আর কি।